হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মেইন সুইচ, কাটার এবং সার্কিট ব্রেকার। আজ আমি এই তিনটি জিনিস নিয়ে আলোচনা করব এবং জানব এই তিনটি জিনিসের মধ্যে কোনটি আমাদের জন্য বেশি নিরাপত্তা দিয়ে থাকে। আমরা অনেক জায়গায় বা গ্রাম অঞ্চলে এবং বাসাবাড়িতে দেখে থাকি এই তিনটার মধ্যে যে কোনো একটি মেইন সুইচ হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এটা জানি না যে এই তিনটার মধ্যে কোনটি আমাদের বেশি নিরাপত্তা দিয়ে থাকে এবং কোনটি কোন জায়গায় কি মাপে লাগাতে হবে, যার জন্য আমাদের কঠিন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো আজ আমরা এই তিনটির মধ্যে কোনটি বেশি নিরাপত্তা দিবে তা নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে ইলেকট্রিক কাজের বিষয়ে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হবে, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই সবার আগে দেখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সর্বপ্রথম আমরা মেইন সুইচ নিয়ে আলোচনা করব। এরকম মেইন সুইচ অনেক কোম্পানি বানিয়ে থাকে, যেমন প্রদীপ, টাইগার, ক্লিক ইত্যাদি। এটি খুললেই দেখতে পারবো এর ভিতরে দুটি কাটক, যেখানে মেইন মিটার থেকে আসা মেইন দুটি তারের মধ্যে পেজ তারটিকে দুটি বানিয়ে দুটি কাট আউটে লাগিয়ে দেই এবং আর্থিং বা নিউট্রাল তারটিকে মেইন সুইচের সাইটে একটি নাট রয়েছে সেখানে লাগিয়ে দেওয়া হয় এবং মেইন সুইচের সাইটে একটি হ্যান্ডেল রয়েছে যা দিয়ে আমরা অন অফ এর কাজ করে থাকি। এটা একটা ওল্ড টেকনোলজি, যেখানে এর বডির গঠনটা বেশি ঝামেলাযুক্ত। এর বডিটা স্টিলের হয় এবং এতে আর্থিং বা নিউট্রাল থাকায় বেশি দুর্ঘটনা ঘটে থাকে, তাই এটি ব্যবহার না করাটাই বেশি নিরাপদ। আপনার বাড়িতে বা যে কোনো স্থানে অলরেডি লাগানো থাকলেই এটি দ্রুত পরিবর্তন করে ফেলুন। মার্কেটে এখন অনেক নিরাপত্তা ও আপডেট ডিভাইস পাওয়া যায়, সেগুলো লাগিয়ে নিতে পারেন। এখন কথা বলবো পিএস কাটআউট বা কাটআউট নিয়ে। এটি মূলত ব্যবহার করা হয় মেল, ফ্যাক্টরি, রাইস মেল, ডিপে ইত্যাদি জায়গায় বেশি ব্যবহার করা হয়, যেখানে মেইন পেজ তারটিকে রিসিভ করে কন্ট্রোল বক্সের পাঠানোর সাহায্যে কাজে ব্যবহার করা হয়। এটি ছোট বড় বিভিন্ন এম্পিয়ারের হয়ে থাকে আর তা অনুসারে বিভিন্ন জায়গায় লাগানো হয়। এটিও একটি ওল্ড টেকনোলজি হওয়ায় তাই এটি বাসাবাড়িতে ব্যবহার করাটা সবথেকে বোকামি, কেননা এটির বডির গঠন দ্বারা বেশি দুর্ঘটনা না ঘটালেও তেমন বেশি নিরাপত্তা দিতে পারে না। যদিও এটি দিয়ে শুধু মেইন তার রিসিভ করার সাহায্যে ব্যবহার করা হয়, তবে এটার পরেই নিরাপত্তা ও আপডেট ডিভাইস লাগানোটা খুবই জরুরি। তো চলুন এবার কথা বলবো সার্কিট ব্রেকার নিয়ে। সার্কিট ব্রেকার বর্তমানে নিরাপদ ও আপডেট ডিভাইসের মধ্যে একটি, যদিও বর্তমানে এর চেয়েও আপডেট বা নিরাপত্তা ডিভাইস মার্কেটের অ্যাভেলেবেল রয়েছে। সার্কিট ব্রেকার একটি বৈদ্যুতিক স্বয়ংক্রিয় যন্ত্রবিশেষ যা নিরাপত্তা প্রদান করে থাকে এবং ইলেকট্রিক যন্ত্রপাতি রক্ষা ও বড় কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। যদি লাইনে শর্ট এবং ওভারলোড হয় তখন সে নিজে থেকেই অটোমেটিক বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে আমাদের অনেক ইলেকট্রিক ডিভাইস নিরাপদ ও রক্ষা পায় এবং সার্কিট ব্রেকার দিয়ে আমরা সুইচ এর কাজেও ব্যবহার করতে পারি, যেখানে অন্য অন্য সুইচ ফায়ার করার কারণে দ্রুত নষ্ট হয়ে যায় আর সেখানে সার্কিট ব্রেকার দীর্ঘদিন ব্যবহার ও নিরাপত্তা দিয়ে থাকে। সার্কিট ব্রেকার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটি আমরা বাসাবাড়িতে আমাদের নিরাপত্তার কাজে ব্যবহার করতে পারি। তো আশা করি আপনাদের জন্য কোনটা বেশি নিরাপদ সেটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে সার্কিট ব্রেকারের সঠিকভাবে লাগানো এবং এটি কিভাবে কাজ করে এই বিষয়ে প্র্যাকটিক্যালি ভিডিও নিয়ে আসব, তাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।